প্রাউডলি মেড ইন বাংলাদেশ আমাদের পণ্য প্রদর্শক বলুন তো আমি কোন কোম্পানির কথা বলবার চেষ্টা করছি ওয়াল্টন বাংলাদেশ যারা বাংলাদেশের মাটিতে বসে আন্তর্জাতিক বিশ্বে আমদানি নয় রপ্তানি করছে পণ্য আর সেই ওয়াল্টনের প্যাভিলিয়নে এসে পৌঁছেছি আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার বিশ আর আমি রাশেদ মুবারক রাজ টিভির পক্ষ থেকে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আজকে আমরা যেই শোরুমটিতে কিংবা প্যাভিলিয়নে দাঁড়িয়েছি এটি হচ্ছে বাণিজ্য মেলার ২৬ নম্বর প্যাভিলিয়ন এবং এটি হচ্ছে ওয়াল্টনের প্যাভিলিয়ন আমরা আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ওয়াল্টনের কিছু পণ্য সম্পর্কে এই সম্পর্কে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন শফিকুল আলম প্যাভিলিয়ন ম্যানেজার আমরা তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানবার চেষ্টা করব আমাদের পণ্য আপনাদের পণ্য প্রাউডলি মেড ইন বাংলাদেশ সম্পর্কে স্যার কী কী পণ্য এসেছে দু হাজার বিশে আমাদের তো আসলে অনেকগুলো প্রোডাক্ট প্রায় আপনাদের একশোর উপর আমাদের মডেল ক্যাটাগরি প্রোডাক্টে বারোশোর মতো মডেল আমাদের টোটাল কারণ ইলেকট্রনিক্স যদি জায়ান্ট বলি বাংলাদেশে আমাদের ওয়ালটন সেটা কারণ এতগুলো ক্যাটাগরি প্রোডাক্ট অন্য কোনো কোম্পানিতে নাই যেটা আমাদের আছে তো আমাদের এখানে মেনলি আমাদের এখানে তিনটে প্যাভিলিয়ন আছে ওয়ালটনের দুইটা প্যাভিলিয়ন মার্সেলের একটা প্যাভিলিয়ন আছে আমাদের তো ওয়ালটনে আছে আমাদের রেফ্রিজারেটর ফ্রিজার রেফ্রিজারেটর টি টেলিভিশন মোবাইল ফোন ল্যাপটপ হোম অ্যাপ্লায়েন্স লিফ্ট এসি এয়ার কন্ডিশন টেলিভিশন এলইডি টেলিভিশন এগুলো অনেকগুলো প্রোডাক্ট আমাদের এখানে আসছে এমন প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের ইন্ডিভিজুয়াল যেমন দুইটা প্যাভিলিয়ন আমাদের উনত্রিশ এবং ছাব্বিশ ছাব্বিশে আমরা যেটা রাখছি সেটা রেফ্রিজারেটর হোম অ্যাপ্লায়েন্স লিফ্ট এবং এসি এই তিনটা প্রোডাক্ট এই চারটা প্রোডাক্ট এখানে রাখছে আর উনত্রিশে রাখা হয়েছে আপনার আর ল্যাপটপ মোবাইল ফোন এবং টেলিভিশন আর এখানে প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল আমাদের যেহেতু বাণিজ্যমালা মানুষের একটু চাই যে এখান থেকে কিছু পার্চেস করতে গেলে কিছু সুবিধা এবং কিছু সাশ্রয়ী এবং কিছু ডিসকাউন্ট চায় সে উপলক্ষে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল কিছু ডিসকাউন্ট রাখছি রাখছি যাতে তাদের সহজে ক্রয় ক্ষমতার মধ্যে রাখি থাকে সেই জন্য আমরা প্রত্যেকটা প্রোডাক্টে আলাদা আলাদা ডিসকাউন্টের ব্যবস্থা রাখছি এবং ডেলিভারি ফ্রি রাখছি যেমন রেফ্রিজারেটার আমরা দশ পার্সেন্ট টেন পার্সেন্ট পর্যন্ত ছাড় দিচ্ছি টেলিভিশনে আপনার টেন থেকে টুয়েলভ পার্সেন্ট পর্যন্ত এসিতে টুয়েলভ পার্সেন্ট হোমাফ্লসে টেন পার্সেন্ট এরকম এবং এমনকি সাথে ডিজিটাল ক্যাম্পিং চলছে যেটা আমরা একটা ফ্রিজ ক্রয় করলে ডিজিটাল ক্যাম্পেনের মাধ্যমে সে সর্বনিম্ন পাঁচশো টাকা সর্বোচ্চ দুইশো পার্সেন্ট পর্যন্ত ছাড় পেতে পারে এবং ওয়াশিং মেশিন আপনার পার্চেস করলে সেখানে লটারির মাধ্যমে ডিজিটাল কোম্পানির মাধ্যমে সেটে সেটা তিনটা চারটা দেশে হলো আপনার সে বিদেশ ভ্রমণের সুযোগ যাচ্ছে এরকম অনেক হরেক রকমের সুবিধাগুলো বা প্রমোশনাল এইগুলো অপশানগুলো নিয়ে আমরা এই বছর আমরা সাজা দিয়েছি এবং নতুন নতুন অনেক নতুন নতুন প্রোডাক্ট আসছে যেগুলো মানুষের খুব প্রত্যেকটা প্রোডাক্টে এবং নতুন নতুন কিছু রেফ্রিজার আছে যেটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখছে এবং যেটা অন্যান্য কোম্পানি থেকে আপনি যদি তুলনা করেন সেটা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ডিফারেন্স দাম যেহেতু আমাদের দেশি প্রোডাক্ট সেটা চাচ্ছি যে আমরা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এই অল্টারনেট পণ্য সেই সেই লক্ষ্যে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের রিজনেবল প্রাইস যাতে ক্রয় ক্ষমতার মধ্যে রাখে এবং মানুষই সেটা খুব সাদর সাঁদরে গ্রহণ করছে এবং প্রচুর লোকের সমাগম দেয় এখনও দেখছেন অনেক লোক আসছে দেখতে দেখতেছেন এবং গত শুক্রবারে প্রচুর লোকের সমাগম ছিল আলহামদুলিল্লাহ বিক্রিও অনেক ভালো হচ্ছে এবং সামনে যে দিনগুলো মেলা শেষের দিকে চলে আসতেছে মানুষ ডে বাই ডে মানুষ ইনক্রিজ হচ্ছে মানুষ ক্রেতারাও আসতেছে এবং ক্রয় করছে দর্শক আমরা শফিকুল আলম প্যাভিলিয়ন ম্যানেজার তার কাছ থেকে আসলে শুনছিলাম যে কত ধরনের পণ্য আসলে দু হাজার বিশের বাণিজ্য মেলায় এসে ঢুকেছে ওনাদের প্যাভিলিয়নগুলোতে এবং সেটা কিন্তু ডিসপ্লে হচ্ছে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে ডিসপ্লে হচ্ছে পুরো মেলা জুড়ে কিন্তু তাদের তিনটি প্যাভিলিয়ন এবং তিনটি প্যাভিলিয়নেই সর্বোচ্চ মানসম্পন্ন প্রোডাক্টগুলো কিন্তু তারা হচ্ছে আমাদেরকে ডিসপ্লে করার সুযোগ দিচ্ছে তো স্যার আপনি যদি একটু ইন্ট্রোডিউস করে দিতেন দু একটা প্রোডাক্ট যেমন এটা যদি একটু ইন্ট্রোডিউস করে দিতেন আমি এই প্রথম এই ফ্রিজটা এই এই ফ্রিজটা আমরা তৈরি করা হয়েছে আপনার অস্ট্রেলিয়া এবং ইউরোপের জন্যে যেটা আমাদের দেশে এক লাখ টাকার মতো আমার আমরা প্রাইসটা মোটামুটি ডাউন করছি যেটা এটা প্রি বুকিং একটা সিস্টেম আছে কেউ যদি প্রি বুকিং করে তার আগামী মেতে অথবা জুলাই পর্যন্ত আমরা এটা তাকে প্রোভাইড করতে পারবো এবং টেন পার দশ টাকা সে ছাড় পাবে এটা এটা আন্তর্জাতিক মানের প্রোডাক্ট তৈরি করা হচ্ছে যেটা আমাদের দেশে তো যাবে হবে এটা আমাকে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আমাদের স্পেশাল এটা ইয়ে করা হচ্ছে দেওয়া হচ্ছে আর পাশে দেখতে পাচ্ছেন যে এই যে ফ্রিজ দেখতে এটা এই ফ্রিজটা হলো আপনার এখানে হলো যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন চেপ্রিসটার দামটা হলো চৌষট্টি হাজার কি উনসত্তর হাজার নয়শো টাকা এবং এটা এই আলাদা একটা ই দেওয়া না সরি এটা দামটা এখনো নির্ধারণ করা হয়নি এটার মধ্যে আলাদা একটা ডিসপ্লে দেখতে পারছেন এই ডিসপ্লের মাধ্যমে দেখতে পারছেন এখানে এখান এখান থেকে আপনি এই আপনি অনলাইনে শপিং করতে পারবেন আপনি কি কী চাহিদা আছে কি কী আপনার ধরেন যে খাবার শেষ হয়ে গেল সেটা অটোমেটিক সেখানে একটা সে ওই অনলাইনের সাথে সব ইন্টার ইন্টারফেস থাকা থাকলে আপনি সেটা ই করতে পারবেন আপনি ওখান থেকে ডিরেকশন দিতে হবে আমার এই প্রোডাক্ট শেষ হয়ে যাচ্ছে এই যেমন হাই টেকনোলজি টেকনোলজির কিছু ইনভলভ আছে এবং ফ্রিজে কী কী প্রোডাক্ট আছে আপনি সেটা ডিসপ্লেতে দেখতে পারবেন এ একটা অপশন ই আছে ফ্রিজে আমাদের যে এটা আমাদের অলরেডি কোকা কলার সাথে আমাদের বিশাল বড়ো ধরনের একটা চুক্তি হয়ে গেছে অলরেডি কোকাগলা সা বাংলাদেশের জনের নিচ্ছে এবং স্প্রাইট যেটা ছিবে না বা স্প্রাইটের স্প্রাইট ওনারাও নিচ্ছে ব্যাপক পরিমাণ প্রচুর পরিমাণ নিচ্ছে দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা ডিসপ্লে এর ব্যবস্থা রাখা হয়েছে কেউ যদি চায় আমরা ডিসপ্লে ব্যবস্থা করে দেবো এ একটা আছে নতুন আসছে এটা এখনও আসলে আমরা মার্কেটে দিতে পারিনি কারণ হলো এটা আপকামিং অবস্থায় আছে এটা এই বছরের মাঝামাঝি নাগাদ আমরা এগুলা কাস্টমারকে দিব যেটা খুবই সাশ্রয় যে সাশ্রয়ী দামে রিজনেবল প্রায় রিজনেবল প্রাইজে কারণ এই প্রোডাক্টটাই যদি আপনি অন্য যে কোনো ব্র্যান্ডে যদি আপনি কিনতে চান এই মানে তাহলে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বেশি লাগবে যেটা আমা আমরা সেটা সেই চল্লিশ হাজার টাকা কমে আমরা এই ফ্রিজগুলো দিতে পারছি যেটা আমাদের দেশের মানুষ খুব সহজেই সেটা গ্রহণ করছে কারণ এই দেশের মানুষে আমাদের দেশের যে মানুষের যে ক্রয় ক্ষমতা সেক্ষেত্রে এক লাখ টাকা বা দেড় লাখ টাকাতে ফ্রিজ কেনার ক্ষমতা মানুষের কম কিন্তু চাহিদা তো মানুষের চাহিদাটাও তো আসলে কম না মানুষের চাহিদাটাও চাই আমি একটু অল্প পয়সার মধ্যে বড়ো ধরনের বড়ো একটা ফ্রিজ কিনি যেটা আমরা দিচ্ছি সেটা মানুষ খুব সহজেই গ্রহণ করছে এবং কি কাস্টম মানে ওয়াল্টনকে সে সাধুবাদ আমরা এত অল্প দামে এত বড় একটা ফ্রিজ পাচ্ছে আপনি সামনে আরও দুটা ফ্রিজ আছে আমি দেখে এখানে আসেন এই ফ্রিজটা ব্যাপক চলছে কারণ এই ফ্রিজ যদি আপনি অন্য যে কোনো ব্র্যান্ডে কিনতে চান তাহলে আপনার মিনিমাম এক থেকে দেড় লাখ টাকা এক থেকে এক লাখ দশ হাজার টাকা লাগবে সেটা অনলি আমরা ষাট হাজার টাকার মধ্যে চলে নিয়ে আসছি বা উনষাট হাজার টাকার মধ্যে যেটা এটা ব্যাপক সারা পাচ্ছে এবং প্রতিদিন এটা প্রচুর বিক্রি হচ্ছে যে মানুষ চাচ্ছে যে অল্প পয়সার মধ্যে মানসম্মত এবং কি একটা বড় বা আমার একটা চাহিদা সম্পন্ন ফ্রিজ দেয় যেটা আমাদের এই ফ্রিজ আর বেরিয়ে ফ্রিজ আছে আমাদের অনেকগুলো কোয়ালিটির ফ্রিজ আছে যেটা খুবই স্বল্প দামে আমরা দিচ্ছি যেটা মানসিক ক্ষমতার মধ্যে সেটা অভাবনীয় মানুষ কল্পনাই করতে পারে বাংলাদেশের মতো এই যে জায়গায় এত বড় একটা ইলেকট্রনিক্স ফ্যাক্টরি আমাদের এমনকি প্রত্যেকটা মানুষের ঘরে আমাদের প্রোডাক্ট যাচ্ছে এটা মানুষ খুব সহজেই গ্রহণ করতেছে এবং কি মানুষ ডে বাই ডে এটা মানে আমাদের দেশে তো হচ্ছে সেটা বেশি আমাদের প্রায় ছাব্বিশটা দেশে সেটা এক্সপোর্ট করতেছি সেটা ইউরোপের জন্য আমরা ইউরোপের জন্য যেসব প্রোডাক্ট ইউরোপে যাচ্ছে তে মনে হয় আগামী দু এক বছরের মধ্যে আমরা বাংলা পৃথিবী অন্যান্য যে উন্নত কান্ট্রি থেকে সে প্রত্যেকটা কান্ট্রির সাথে আমাদের এই লিঙ্কটা হয়ে যাবে এমনকি আরেকটা সুখবর জানাই যেটা এটা বাংলাদেশ ওয়ার্ল্ডের মধ্যে সেটা যে ইটা আছে আপনার সবচেয়ে বড় অনলাইন শপিং যেটা অ্যামাজন সেই অ্যামাজনের সাথে অলরেডি আমাদের একটা চুক্তি হয়েছে সেটা ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশের জন্য আমরা আমার অ্যামাজন আমাদের সেই প্রোডাক্টগুলো নিবে এবং কি রিলায়েন্স গ্রুপ ইন্ডিয়ার যে সবচেয়ে বড়ো গ্রুপ যেটা রিলায়েন্স গ্রুপ আমাদের সাথে চুক্তি হয়েছে তারা কাছে নিচ্ছে দায় নিচ্ছে এরকম অনেক প্রায় দশটা কোম্পানি পৃথিবীর ওয়ার্ল্ডের এই ক্লাস কোম্পানি যারা আছে তারা আমাদের সাথে চুক্তি করতেছে যে আমাদের এই প্রোডাক্টগুলো তারা বই নিয়ে আমাদের এইটা স্যার তাহলে আমরা হচ্ছে স্যার আমরা আসলে দেখতে পাচ্ছিলাম যে স্যার আমাদেরকে বলছিলেন বলার চেষ্টা করছিলেন যে ওয়ালটন কিন্তু শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে আমরা শুনলাম যে অ্যামাজনের সাথে ওয়ালটনের চুক্তি হয়েছে আমরা শুনলাম যে হুন্ডাইয়ের সাথে ওয়াল্টনের চুক্তি হয়েছে এবং এই ওয়াল্টনের পণ্য কিন্তু সারা পৃথিবীতে একটা নেটওয়ার্ক তৈরি করছে কাজেই আমাদের যারা দর্শক রয়েছেন যারা বাংলাদেশি মানুষ রয়েছেন আমাদের এই পণ্যকে ভালোবেসে আমাদের দেশকে ভালোবেসে আসুন আমরা সকলেই ওয়াল্টনের সাথে যুক্ত হই এবং আমাদের পণ্যকে বিশ্ববাজারে নিয়ে যেতে আমরা সহযোগিতা করি স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আপনাদের ধন্যবাদ এবং কি সকল ওয়ার্ল্ড রান কে এবং সেই দেশের মানুষকে ধন্যবাদ